আসসালামু আলাইকুম সুপ্রিয় টেকনিশিয়ানগণ, আশা করি ভালো আছেন। আমি আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে ভালো আছি। তো আজকে দেখাবো কিভাবে এমআই অ্যাকাউন্ট ডিভাইস লক পার্মানেন্টলি আপনি রিমুভ করতে পারেন। তো এমআই অ্যাকাউন্ট পার্মানেন্টলি রিমুভ করার জন্য আপনাকে অবশ্যই একটা সার্ভার বেছে নিতে হবে। এমআই অ্যাকাউন্ট পার্মানেন্টলি রিমুভ করার সুবিধা হচ্ছে, আপনার ফোনে যে ডাটাগুলো থাকে সেই ডাটাগুলো লস হয় না, আপনি উইদাউট ডাটা লসে আপনি লকটা খুলতে পারবেন। এবং যদি আপনি বাইপাস করেন তাহলে সেক্ষেত্রে পরবর্তীতে আপনার এই লকটি আবার চলে আসবে এবং ফোনটা রিসেট করতে পারবেন না বা আপডেট করতে পারবেন। তো যেই এমআই অ্যাকাউন্ট গুলো কোনো কান্ট্রিতে সাপোর্ট নাই বা যে কান্ট্রির এমআই অ্যাকাউন্ট গুলো সাপোর্ট নাই, সেই এমআই অ্যাকাউন্ট গুলো ওয়ার্ল্ড উইডে আপনি সাবমিট দিতে পারেন। ওয়ার্ল্ড উইড হচ্ছে সারা বিশ্বের যে ফোন গুলো আছে সবগুলো এমআই ওয়ার্ল্ড উইড, এটাতে আপনি সাবমিট দিতে পারেন। কোনো কান্ট্রির ঝামেলা নাই কোনো কিছু, শুধু আনলক কোডটা দিয়ে আপনি সাবমিট করে দিবেন, আপনার লকটি অটোমেটিক খুলে যাবে এবং দ্রুত খুলে যাবে, এটা ফাস্ট সার্ভিস। তো এটা দেখার জন্য চলে যাব আপনার কম্পিউটারে যে কোনো একটা ব্রাউজারে। যাওয়ার পরে এখানে সার্চ করবেন gsmalo.com, লিখে এন্টার প্রেস করবেন। এন্টার প্রেস করার পরে এই যে এখানে যে ওয়েবসাইটটা এসেছে এই ওয়েবসাইটে আপনি এখানে সার্চ বারে লিখবেন ওয়ার্ল্ড উইড। ওয়ার্ল্ড লিখলে আপনার এটা চলে আসবে। এখানে দেখেন Xiaomi MI অ্যাকাউন্ট আনলক ওয়ার্ল্ড উইড, ওয়ার্ল্ড উইড এনি কান্ট্রি, মানে আপনি যে কোনো কান্ট্রির ফোনটা এখানে সাবমিট দিতে পারবেন এবং হয়ে যাবে 100%। এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি একটু নিচে আসবেন। নিচে আসার পরে যে Xiaomi ডিভাইস আনলক কোড, এই ডিভাইস আনলক কোডটা আপনি কোথায় পাবেন? এই ডিভাইস আনলক কোডটা হচ্ছে আপনি ফোনটা যখন লক অবস্থায় থাকবে তখন এই তালা চিহ্নটা থাকবে, এই তালা চিহ্নের উপরে আপনি 10 বার ক্লিক করবেন। 10 বার ক্লিক করার পরে নিচে এরকম একটা আনলক কোড আসবে, ওই আনলক কোডটা যেটা আপনার ফোনে থাকবে ওই আনলক কোডটা আপনি সেম টু সেম ভাবে আপনি এই যে এইখানে দিয়ে দিবেন। আমি এখানে দিয়ে দিচ্ছি, আমি আনলক কোডটা এখানে দিয়ে দিলাম। তারপরে এখানে RFS কোড, RFS কোডটা আমি এখানে দিয়ে দিব। RFS কোডটা অবশ্যই আপনি দিবেন হচ্ছে AR6004। শুধু আপনি এই ডিভাইস লক না, আপনি যে কোনো ডিভাইস লক নেন, যে কোনো টুলস ডঙ্গল ডিভাইস অ্যাক্টিভেশন করেন, অ্যাক্টিভেশনের ক্ষেত্রে আপনি RFS কোডটা অবশ্যই এই RFS কোডটা দিয়ে নেবেন। তাহলে পরবর্তীতে যেই সাপোর্টটা আপনি সাপোর্টটা পাবেন, যদি না দেন তাহলে সাপোর্টটা আপনি পাবেন না। তো RFS কোডটা আমি দিয়ে নিচ্ছি। তারপরে অ্যাড টু কার্ট এটাতে ক্লিক করে দেবেন। তারপরে চেক আউট এটাতে ক্লিক করবেন। তারপরে এই বিলিং ডিটেলস এই ফর্মটা আপনি পূরণ করবেন। তবে এই ফর্মটাতে যদি কোনো ভুল ভ্রান্তি হয় তাহলে সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, এটা শুধু নিয়ম মেনটেনের জন্য করা হয়। তো এখানে ফোন নাম্বারটা আপনি ঠিকঠাক মতন দিয়ে নেবেন এবং তারপরে টাকাটা আপনি কিসে পেমেন্ট করবেন, বিকাশ হলে বিকাশে পেমেন্ট করবেন, নগদ হলে নগদে পেমেন্ট করবেন, রকেট হলে রকেটে পেমেন্ট করবেন। আমি যেহেতু টাকাটা নগদে পেমেন্ট করব তাই নগদে সিলেক্ট করছি। নগদ সিলেক্ট করার পরে আপনি যে নাম্বার থেকে টাকাটা পাঠাবেন ওই নাম্বারটা এখানে দিবেন। তারপরে এখানে নগদ ট্রানজেকশন আইডিটা আমি এখানে দিয়ে নিব। নগদ ট্রানজেকশন আইডিটা এটা আমি দিয়ে নিচ্ছি। তারপরে আপনি এখানে একটা টিক চিহ্ন দিবেন, টিক চিহ্ন দিয়ে প্লেস অর্ডার এটাতে ক্লিক করে দিবেন। আপনি এই ওয়েবসাইটে কোনো অর্ডার করার আগে অবশ্যই আপনি ওয়েবসাইটে একটা অ্যাকাউন্ট করে নেবেন। তো অ্যাকাউন্টটা করার জন্য আপনার আমাদের আলাদা ভিডিও আছে, আপনি যদি ইউটিউবে সার্চ করেন জিএসএম আলো ক্রিয়েট অ্যাকাউন্ট তাহলে আপনি ভিডিওটি সর্বপ্রথম পেয়ে যাবেন। আমাদের অর্ডারটি কিন্তু করা হয়ে গেছে। তো অর্ডারটি কি অবস্থায় আছে সেটা দেখার জন্য অবশ্যই আপনাকে অ্যাকাউন্টটা লগ ইন থাকতে হবে এবং লগ ইন থাকার পরে আপনি এই যে এই আইকনটাতে একটা ক্লিক করবেন, মাউসটা এই আইকনটাতে মাউসটা রাখবেন। রাখার পরে এই যে অর্ডারস, অর্ডারসে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে যে এই যে দেখেন এখানে অন হোল্ড লেখা আছে, তো এটা যখন প্রসেসিং বা কমপ্লিট লেখা আসবে তখন আপনি প্রসেসিং আসলে এটা আর কাজ চলমান থাকবে, আর যখন কমপ্লিট লেখা আসবে তখন আপনার ফোনটি হয়ে যাবে। শুধু ওয়াইফাই কানেক্ট করবেন, আপনার ফোনটি আনলক হয়ে যাবে, কিচ্ছু করতে হবে না। এবং উইদাউট ডাটা লস আপনার ফোনের কোনো ডাটা লস হবে না, ছবি পিকচার যাই বলেন, কোনো ইমার্জেন্সি ডাটা থাকলে ওইগুলো লস হবে, সমস্যা হবে না। তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করি, এটা এখন অন হোল্ডে আছে, প্রসেসিং আসবে অথবা কমপ্লিট আসা পর্যন্ত আমি একটু অপেক্ষা করবো। আমরা কিছুক্ষণ অপেক্ষা করলাম, অপেক্ষা করার পরে আমরা আবার চলে আসলাম এই পেজটার মধ্যে। আসার পরে এখানে আমরা রিলোড দিব, রিলোড দেওয়ার পরে দেখবো এটা চেঞ্জ হয় কিনা। তো হ্যাঁ বন্ধুরা দেখেন এটা চেঞ্জ হয়ে গেছে। তো এটা প্রসেসিং আছে মানে এটা কাজ চলমান অবস্থায় আছে, আমরা আর কিছুক্ষণ অপেক্ষা করব এটা কমপ্লিট হওয়া পর্যন্ত। এর আগে আমি একটি অর্ডার করেছিলাম ওইটা কমপ্লিট হয়ে গেছে, তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করি এটা কমপ্লিট আসা পর্যন্ত। তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করলাম, কিছুক্ষণ অপেক্ষা করার পরে পেজটা আবার রিলোড দিব।
রিলোড দিলে দেখবো এটা প্রসেসিং থেকে কমপ্লিট চলে আসছে। তো এই যে এটা রিলোড দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি এটা প্রসেসিং থেকে কমপ্লিট চলে আসছে। তো এভাবে আপনারা অর্ডারগুলি করবেন, অবশ্যই আরএফ কোডটা অবশ্যই দিয়ে নেবেন, না দিলে আপনি পরবর্তীতে কোনো হেল্প বা সাপোর্ট পাবেন না। আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন। যদি কোনো কথা বুঝতে সমস্যা হয় বা যদি আপনি অর্ডার করতে না পারেন, তাহলে সেই ক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন, আমাদের এখান থেকে সাপোর্ট টিম আপনাকে অর্ডারটি করে দেবে এবং সম্পূর্ণ বিষয়টি বুঝিয়ে দেবে। তো আশা করি বুঝতে পেরেছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনা। আজকের মতন বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।